তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়লাম আরেকটা নতুন কিছু দেখাবো বলে, কিন্তু আজকে অনেক বেশি রাত্রি হয়ে গেল আর কিছু সমস্যা থাকার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো চলো শুরু করা যাক আজকে কী কী দেখা যায়। অবশ্যই ভিডিও কোয়ালিটি খারাপ আসবে, সেটুকু তোমরা একটু ম্যানেজ করে নিও, পরবর্তীতে আবার ভিডিও কল আসবে, খুব ভালো আসবে। আর তোমরা যদি এই ভিডিওটা নতুন দেখে থাকো, আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করে দিও, অবশ্যই পরবর্তী লেটেস্ট ভিডিও সব থেকে আগে দেখার জন্য। তো আমাদের হরিহর পাড়াতে রাত্রে অনেক কিছুই দেখা যাবে, বিশেষ করে রাত্রে দেখতে ভালো লাগে, লাইট সব কিছু দেখতে ভালো লাগে। তো সামনে আছে তেল পাম্প, তোমরা পাপাশে যেটা দেখছো ওটা হচ্ছে নার্সিংহোম, এখানে খুব বড় নার্সিংহোম একটা। তার সামনে আছে কলেজ, হরিয়ারপাড়া কলেজ, তার পাশে তেল পাম্প আছে। তো তোমরা চলো দেখো, আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাবে। আশা করি রাত্রে হলেও ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে বটে, কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো সামনে আছে তেল পাম্প, তোমার এই যে বাপাশে যে ঘরটা দেখছো এটা তোমার হচ্ছে সমস্ত রকমের মোবাইল, এখানে লোন যেটাকে বলছে কিস্তিতে পাওয়া যায়। তো আমার বন্ধু আমার সাথে আছে, তো দুজন মিলেই যাচ্ছি কোথাও একটু ঘুরতে, কারণ ও রাত্রি না হলে সময় পায় না, আমিও রাত্রি না হলে একটু দিনে করতাম, কিন্তু আজকে রাত্রিতে ছাড়া সময় পেলাম না আজকে কিছু কাজ থাকার কারণে। তো একটু তোমরা দেখে নাও। সামনেই আছে তোমার তেল পাম্প, তার আগে অনেক রকমের শোরুম আছে, তোমার বাজাজ, ইয়ামাহা, হন্ডা সব রকমের শোরুম আছে। তো সেখান থেকে তোমরা পছন্দ মতো বাইকও নিতে পারবে। এখানে আমাদের হরিয়ারপাড়াতে অনেক কিছু আছে। তো চলো দেখা যাক আজকের ভিডিও কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবা। অবশ্যই ভিডিওটা খারাপ হবে কোয়ালিটি, কারণ যেহেতু রাত্রে, তবুও দেখো কারণ তোমার ভাই তোমার জন্য কষ্ট করে ভিডিওটা করছে। কন্ট্রোল, তো বন্ধুরা আমরা যাচ্ছি একটা গলিতে, সেইখানে দেখি আমার বন্ধুর একটু কাজ আছে, তো কি কাজ সেটা দেখা যাক, অবশ্যই সেটা কম্পিউটারের কোনো কাজ হবে। এই গলিতে আমি আজ প্রথমবার আসছি, রাত্রে এসে কিন্তু আমি চিনতে পেরেছিলাম না, রাত্রে ভাবছিলাম এটা হয়তো অন্য কোনো জায়গা, পরে দেখলাম যে এটা হরিয়ারপাড়া কলেজের সামনে দিক। তো আমি প্রথম দেখে একদমই চিনতে পেরেছিলাম না রাত্রে, সেইটার জন্য আমি অবাক হয়ে গেছি। তো চলো ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে। বা তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, তো পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিও আসছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিতে ক্লিক করে দিও। আর কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই ভালো হয়নি আমি জানি, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো আরও কী কী নিয়ে ভিডিও করা যায়। তো ভালো থেকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।